জানাবো নতুন সম্ভাবনা সোলার পার্কের খবর। বিদ্যুৎ খাতে দেশের সম্ভাবনার নতুন দ্বার প্রথম সোলার পার্ক, যা চালু হয়েছে দেশের সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফে। এখান থেকে প্রথমবার মতো জাতীয় সঞ্চালন গ্রিডে যোগ হয়েছে 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ। ইসমতার এই সুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাফ নদীর তীরে লবণ মাঠে সারি সারি বসানো সৌর প্যানেল, এসব প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে। এই সৌর বিদ্যুতের সুফল পাচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার 40,000-এরও বেশি গ্রাহক। 116 একর জায়গা জুড়ে 87,000 প্যানেল আর 341টি সোলার টেবিলের মাধ্যমে 300 কোটি টাকা ব্যয় করে তোলা হয়েছে এই সোলার পার্কটি। টোটাল সৌর বিদ্যুৎ কেন্দ্রে টোটাল মোট 5টি ইনভার্টার স্টেশন আছে, যার প্রতিটি 4 মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। বৃষ্টির সময় এখানে লোডশেডিং এর পসিবিলিটিটাও কমে গেল। এসব প্যানেল থেকে উৎপাদিত 20 মেগাওয়াট বিদ্যুৎ প্রথমে মূল স্টেশনে রাখা হয়, পরে পল্লী বিদ্যুতের সাব স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানালেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। 12 মেগাওয়াট বিদ্যুৎ টেকনাফে ব্যবহার করার পরে অবশিষ্ট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে চলে আসতেছে, যেটা আমরা সবাই ব্যবহার করতে পারতেছি। সরকারি বেসরকারি উদ্যোক্তাদের এ ধরনের উন্নয়নমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। ইনভেস্টররা, বিশেষ করে সেটা সরকারের বাইরে হোক বাইরের লোক হোক, এরা যদি এগুলো করে আমার মনে হয় আমরা অনেক দূর আরও এগিয়ে যেতে পারবো। জেলা প্রশাসক জানালেন এমন পরিকল্পনা নিয়ে বেসরকারিভাবে কেউ এগিয়ে আসলে সহায়তা দেবে স্থানীয় প্রশাসন। সেখানে যদি কোনো ইনভেস্টর আসতে চায়, আমাদের যে বিদ্যমান নিয়ম নীতি বা পলিসি যেগুলো আছে সেগুলো মেনে যদি তারা করতে চায়, আমরা সে করার সুযোগ করে দেব। এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে জুলস পাওয়ার লিমিটেড আর সহায়তা করেছে টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেড।